ইউএনএ ভারত ভয়ঙ্কর ঝড়তলার মুডে রয়েছে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পরিবর্তন আনার দাবিকে নিয়ে ভারত এখন আরো মুখর হচ্ছে। ভারত এক পা এগিয়ে এসে এখন খোলামেলা সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ সহ স্থায়ী সদস্যতার দাবি করছে। শুধুমাত্র 5টা সদস্য দেশের কাছে স্থায়ী সদস্যতা থাকা গোটা দুনিয়ার জন্য অনেক বড় বিপদ, এই কথাটা ভারত বহুবার বলে এসছে। আর এইবার ভারত পুনরায় এই কথা তুলে পুরো ইউএনএর সামনে স্থায়ী সদস্যতার দাবি পেশ করেছে। ভারত G20 বৈঠকে একবার পুনরায় সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পরিবর্তন আনার আহ্বান করেছে এবং ভারতের জন্য স্থায়ী সিটের দাবি তুলেছে। এই বিষয়টার ওপর জোর দিয়ে পরিষদের বর্তমান স্ট্রাকচার প্রয়োজনীয়তার দিক থেকে পুরনো হয়ে গেছে। ভারত পুনরায় একবার বলে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পরিবর্তন আসা উচিত। ভারতের বিদেশ রাজ্যমন্ত্রী ভি মুরলীধরন ব্রাজিল আয়োজিত G20 বিদেশ মন্ত্রীর বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করে। ব্রাজিলের অধ্যক্ষতার দরুন G20 বিশেষ এক বৈঠকে মুরলীধরন আলোচনা, দ্রুত ডেভেলপমেন্ট এবং বহুপাক্ষিক সংস্কারের উল্লেখ করে বেশি আন্তর্জাতিক সহযোগ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের প্রতিশ্রুতি চেয়েছেন। বিদেশ রাজ্যমন্ত্রী ভি মুরলীধরন এক্সে একটা পোস্টে বলেন, G20 বৈঠকে ওনারা এই বিষয় ওপর জোর দেন, ইউএনএসসির বর্তমান বহুপাক্ষিক শাসন ব্যবস্থা পুরনো, এতে ব্যাপক বহুপাক্ষিক সংস্কার প্রভাবী সময়মতো প্রক্রিয়ার আবশ্যকতা রয়েছে। ভারতকে আবার এই বিষয়টা পুনরায় তুলে ধরতে দেখা যায়, সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ এখন শুধু সময়ের অপেক্ষা, এতে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। ভারতের চিন্তা ধারাকে বজায় রেখে মুরলীধরন বিদেশ মন্ত্রীদের এটাও মনে করিয়ে দেয়, একটা আর্থিক মঞ্চ রূপে G20 বহুপাক্ষিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তনের ওপর নজর দেওয়া উচিত। ভারত সুরক্ষা পরিষদে দীর্ঘ সময় ধরে এমার্জেন্সি রিফর্মের জন্য সংযুক্ত রাষ্ট্রের প্রয়াসে সবার আগে রয়েছে। ভারত অনবরত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে রিফর্ম আনার দাবি করে এসছে। আর একবার পুনরায় ভারত একই দাবি তুলে স্থায়ী সদস্যের রূপে নিজের নাম নথিভুক্ত করিয়ে দিয়েছে। ভারত সুরক্ষা পরিষদে দীর্ঘ সময় ধরে দীর্ঘ তৎকাল রিফর্মের জন্য সংযুক্ত রাষ্ট্রের প্রয়াসে সব থেকে এগিয়ে রয়েছে। ভারত অনবরত এই বিষয়টার ওপর জোর দেয় যে সে স্থায়ী সদস্যরূপে সংযুক্ত রাষ্ট্রের উচ্চস্থানে জায়গা করে নেওয়ার সঠিক দাবিদার। ভারত ভূ রাজনৈতিক বিষয়কে রচনাত্মকভাবে সম্বোধন করতে এবং ভূমি অনুসন্ধানের আবশ্যকতার ওপরও জোর দেন। G20 বিদেশ মন্ত্রী 2012 থেকে একটা সংগঠন রূপে বৈঠক করছে, আর এই বৈঠকের দরুন ভারত একটা বড় কথা বলে। বিদেশমন্ত্রী জয় শঙ্কর মহাশয় সদ্যই বলেছিলেন, ভারত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী সিট অবশ্যই পাবে। উনি বলেছিলেন, ইউএনএসসিতে সিট পাওয়া নিয়ে আমরা 100% বিশ্বাসী। চীনের তরফ থেকে আসা বাধার দিকে তিনি ইশারা করে বলেন, আমরা সেই জায়গায় পৌঁছাব, কিন্তু সেটাকে অত সহজে অর্জন করতে পারবো না, কারণ বিশ্ব প্রতিযোগিতায় ভরা, কিছু শক্তি আমাদের আটকাতেও চায়। চীনই একমাত্র দেশ যে ভারতের স্থায়ী সদস্যতার বিরুদ্ধে প্রতিবার ভেটো প্রয়োগ করেছে, বাকি দেশগুলোর তরফ থেকে ভারত সমর্থন পেয়েছে। এখন এক্ষেত্রে ভারতের স্থায়ী সদস্যতা পাওয়া কি এজন্মে সম্ভব হবে, কি মনে হয় আপনার, নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।